রসমালাই হলো আমার প্রিয় মিষ্টির মধ্যে একটি, এমন নরম দুধের মধ্যে ডুবানো মিষ্টি যা হয়তো সবার কাছেই সুপারহিট। আমি ছোটবেলা থেকেই খুব একটা মিষ্টি প্রিয় নই, তবে রসমালাই খেতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। রসমালাই তো রাজকীয় মিষ্টি যা বিয়ে বাড়িতে পরিবেশন করা হয়ে থাকে, আর তাই জন্যই আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রসমালাইয়ের রেসিপি। তো চলো দেখে নিই। রসমালাই বানানোর জন্য আমাদের এখানে 1 কেজির মতো দুধ লাগবে। দুধটা কিন্তু হতে হবে অবশ্যই ফুল ফ্যাট। দুধটা কিন্তু ঘন হলে রসমালাইটা দারুণ তৈরি হবে। তো প্রথমে তো তৈরি করে নিতে হবে আমাদের ছানাটাকে। তো এখানে আমি দুধটাকে দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে ভালো মতন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, আর দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখনই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে অল্প অল্প করে লেবুর রস। আমি যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করেছি, তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো। তো এখানে আমি অল্প অল্প করে লেবুর রস দেব, আর আমি দুধটাকে কিন্তু কাটিয়ে ছানা তৈরি করে নেব। আর অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে একেবারে কিন্তু আমরা ভিনিগার দিই বা লেবু দিই, যাই দিয়ে থাকি সেটা কিন্তু একেবারে দিলে চলবে না, অল্প অল্প করে দিয়েই আর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু আমাদেরকে ছানাটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো এখন কিন্তু ছানাটা তৈরি হয়ে গেছে। তো এরকম আমি একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি পুরো ছানাটাকে নিয়েছি। তো এরপরে আমি জল দিয়ে ছানাটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি। ছানাটার মধ্যে যে টক ভাবটা থাকবে সেটা কিন্তু এই ধুয়ে নেবার ফলে চলে যাবে। তো এখন আমি এই কাপড়টার সাহায্যে ছানাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রেখে দেব। যেভাবে মিষ্টির দোকানে ছানাটাকে দিয়ে রসগোল্লা রসমালাই তৈরি করে থাকে, ঠিক সেমভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। জলটা তো এখন ঝরিয়ে নিয়েছি। তো এখন আমাদের ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি ছানাটাকে ভালো মতন মেখে নেব। ভালো মতন মাখতে পারলেই কিন্তু আমাদের রসগোল্লাগুলো একদমই কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। যেহেতু আমাদেরকে প্রথমে রসগোল্লা বানিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা তার দিয়ে রসমালাই তৈরি করব। তো এখানে আমি একটুখানির মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তো এবার আমি ভালো মতন মেখে নিয়েছি। এবার একটুখানি ছানা নিয়ে ভালো মতন গোল করে নিচ্ছি। তো এবার আমি অল্প অল্প করে ছানা নিয়ে গোল গোল করে রসগোল্লার মতন শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো শেপেরই কিন্তু রসমালাই তৈরি করে নিতে পারো, কিন্তু আমার কিন্তু গোল গোল রসমালাই খেতে বেশ ভালো লাগে, তাই জন্যই গোল গোল করে আমি একদম রসগোল্লার মতন রসমালাই তৈরি করে নিচ্ছি। তো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি। চিনি দেবার পরে আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন দেখবে শিরাটা এভাবে ফুটে এসছে, তখন একটা একটা করে ছানাগুলোকে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর ছানাটা যখন ফুলের ডাবল হয়ে যাবে তখনই কিন্তু রসগোল্লাটা একদম রেডি। রসগোল্লাটা হয়ে যাবার পরে আমি একটা হাতার সাহায্যে একটুখানি ওলট পালট করে নিচ্ছি। তবে বেশি নেড়ে চেড়ে দেখার কোনো দরকার নেই, গরম অবস্থায় বেশি নাড়লে কিন্তু ভেঙেও যেতে পারে। তাই জন্য ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আমরা রস থেকে সরাসরি মালাইতে দিয়ে দেব। তো এখন আমরা তৈরি করে নেব দুধ দিয়ে রসমালাইয়ের মালাইটাকে। তো এখানে আমি আরও 1 কেজির মতন দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে এখন আমি ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই 1 কেজি দুধটাকেই প্রায় আমাদেরকে 300 থেকে 250 মতন করে নিতে হবে। তো এবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি। চিনি দেবার পরে আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জাফরান। জাফরানের জন্য দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে, আর মালাই থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরাবে। তো এরপরে আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে দিলাম।
তো এরপরে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ। এলাচের দানাগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি। খুব একটা গুঁড়ো করার প্রয়োজন নেই, কারণ রসমালাই খেতে গেলে কিন্তু এলাচের দানাগুলো মুখে পড়তে পারে। তো এলাচ দেবার পরে আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়েচেড়ে নিলাম। তো যখন দেখবে দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে, তখন কিন্তু ডাইরেক্ট শিরার থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে আমাদেরকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে দিলে আমরা দুধের মধ্যে যে ফ্লেভারগুলোকে অ্যাড করেছি সেগুলো কিন্তু মিষ্টির মধ্যেও ঢুকে যাবে, আর মিষ্টিটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আর এভাবেই যদি তোমরা ঘরে রসমালাইগুলোকে তৈরি করতে পারো, তাহলেই কিন্তু একদম সফট আর একদম নরম আর একদম মালাইদার কিন্তু রসমালাইটা তৈরি হবে। তো এখন আমি একটা হাতার সাহায্যে একটুখানি নেড়েচেড়ে নিলাম, আর এই কাজটা কিন্তু আমাদেরকে খুবই সাবধানতায় করে নিতে হবে। তো এখন আমাদের রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন রসমালাইটাকে সার্ভ করে নিই। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ। তো এরপরে আমরা রসমালাইটাকে একটুখানি গার্নিশ করে নেব। নিজেদের মতন আমরা কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে রসমালাইটাকে সাজিয়ে নিতে পারি। যেহেতু আমার আলমন্ডস খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি আলমন্ডস, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা জাফরান। তোমরা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু রসমালাইটাকে সার্ভ করে দিতে পারো। তো এখনের জন্য এতটুকুই, পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ, টাটা।